ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি যাওয়ার পথে যে যে স্পটগুলো দেখেছিলাম সেটা আমি আগের ব্লগে শেয়ার করেছি। এই ব্লগে আমি শেয়ার করব বেলপাহাড়িতে গিয়ে আমরা কী কী দেখলাম আর কোথায় থাকলাম। আমি একটু ভালো জায়গায় থাকতে ভালোবাসি, সেই জন্যই বেছে নেওয়া হয়েছিল শালবাড়ি রিসর্টটায়। বেলপাহাড়ি বাজার থেকে প্রায় 4 কিলোমিটার যেতে হবে, ঝিলিমিলির রাস্তায় পড়বে শালবাড়ি রিসর্ট। যখন আমরা শালবাড়ি রিসর্টে পৌঁছলাম তখন বেশ ভালোই বৃষ্টি পড়ছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অ্যান্ড হ্যার প্যাশন। প্রথমেই তোমাদের সাথে আমি শেয়ার করব শালবাড়ি রিসর্টটার একটু ভিউ। শালবাড়ি রিসর্টটা জঙ্গলের মাঝখানে, রিসর্টটা খুবই সুন্দর, কিন্তু আমরা যখন ঢুকলাম তখন নামলো মুষলধারে বৃষ্টি। গাড়ি থেকে নেমে আমরা, এইটা হচ্ছে ওদের ডাইনিং হল, সেইখানেই আমরা একটু ওয়েট করলাম। ডাইনিং হলটা হচ্ছে ওপেন ডাইনিং হল। ডাইনিং হলের সামনেই পার্কিং লট। বৃষ্টি থেমে যেতে এগিয়ে গেলাম। এইটা হচ্ছে রিসর্টটার ফুল ভিউ। সুইমিং পুল আছে, টেন্ট হাউস আছে, এমনি কটেজ আছে, ডিলাক্স কটেজ আছে। এই তিনটি হচ্ছে ডিলাক্স কটেজ, এদের মধ্যে একটিতে আমরা ছিলাম। রিসর্টটা যেই রাস্তা দিয়ে গেলে এমনি কটেজগুলো বা টেন্ট হাউসগুলো পড়বে, এই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে গেলাম। দুই সাইডে, এক সাইডে টেন্ট হাউস, এক সাইডে কটেজ। এরপর চলো আমাদের রুমটার ভিউ একটু দিয়ে নিই। একটা কুইন সাইজ বেডই বলা যেতে পারে, দুজন অ্যাডাল্ট একজন বাচ্চা খুব ভালোভাবেই থাকা যাবে। ওয়াশরুমটা বেশ বড়সড়, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে টিভি আছে, কিছু কিটও দেওয়া ছিল, টুথপেস্ট, ব্রাশ, সোপ, শ্যাম্পু এইসব। একটা সেন্টার টেবিল, দুটো চেয়ার আর একটি ওয়ার্ড্রপ আছে। এইখানে পৌঁছে আমরা লাঞ্চটা প্রথমে সেরে নিলাম। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম ঘাগড়া জলপ্রপাত দেখতে। যদিও নামটা ঘাগড়া জলপ্রপাত, কিন্তু এই জলপ্রপাতটা খুব উঁচু থেকে যে জলটা পড়ছে তা নয়। পৌঁছে গেছি ঘাগড়া জলপ্রপাতের কাছে। এই ঘাগড়া জলপ্রপাতের আশেপাশে যে পাথরগুলো আছে সেগুলো হার্ড আর সফট রক দিয়ে তৈরি। তো যেইখানে সফট রক যেইগুলো আর কি, সেইগুলো এই জলের মানে ফোর্সে খোদাইয়ের মতো হয়ে গেছে, নিয়ে এরকম গোল গোল গর্ত কলসির মতো হয়ে গেছে। এগুলোকে ওদের লোকাল ভাষায় বলে ঘাগড়া, সেই থেকেই এই ফলসটার নাম হয়েছে ঘাগড়া জলপ্রপাত, মানে ঘাগড়া নামকরণ হয়েছে আর কি। বেশ অনেকটা এরিয়া জলটা গিয়ে একটা সামনে পুকুর মতো তৈরি হয়েছে, সেইখানে ওখানকার গ্রামের লোকাল লোকজন আর কি ওখানে স্নান করা, মানে স্নান করা বা কাপড় কাচা এইসব কাজগুলো করছিল আমরা দেখলাম। এই জায়গাটা ভালো করে দেখে টেখে আমরা রওনা দিলাম তারাফিনি ড্যামের উদ্দেশ্যে। এই ঘাগড়া জলপ্রপাত থেকে তারাফিনি ড্যামের ডিস্টেন্স হচ্ছে 5.5 কিলোমিটার্স। এই তারাফিনি ড্যামে আছে 10টা লক গেট, কিন্তু বৃষ্টি সেইভাবে হয়নি বলে সব কয়টি লক গেট খোলা ছিল না, দুই একটি লক গেটই আমরা খোলা পেলাম। এই দেখো দুই একটা লক গেট যেগুলি খোলা ছিল তা দিয়ে এরকম অল্প জল ফ্লো করছে। আর এইটা হচ্ছে সেই দিকটা যেদিক দিয়ে জলটা যখন ছাড়া হয় ড্যামের তখন এই দিক দিয়েই ফ্লো করে চলে যায়। এখন যেহেতু কম ছাড়া হচ্ছে, খুবই অল্প জল পড়ছে এই সাইডটাতে। তারাফিনি ড্যামের কাছে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চললাম
খাঁদারানি ড্যামের উদ্দেশ্যে। খাঁদারানি ড্যামটি একটি বিশাল জলাশয় তো বটেই, বেশ চারদিকটা জঙ্গলে ঘেরা, আর যেহেতু বর্ষাকাল, গাঢ় সবুজ গাছপালা যেন এই ড্যামটার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছিল। শান্ত পরিবেশ, লোকজন বিশেষ নেই, বেশ অনেকখানি সময় এখানে কাটিয়ে আমরা চললাম গর্দাসিনী পাহাড়ের উদ্দেশ্যে। এটাই আমাদের ছিল রং ডিসিশন। যখন আমরা গর্দাসিনী পাহাড়ের বেসে মানে নিচে পৌঁছলাম, তখন প্রায় সন্ধে নেমে এসেছে আর প্রচুর আগাছা ওই গর্দাসিনী হিলে ওঠার রাস্তার ওপরে এসে পড়েছে। তাই আর রিস্ক নিলাম না, পাশেই ছিল একটি আশ্রম, সেইখানে সময় কাটিয়ে রিসর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। রাত্রেবেলায় রিসর্টটা একটি অন্য রূপে পেলাম। রাতটা রিসর্টে কাটিয়ে পরের দিন সকালে যখন আমরা ব্রেকফাস্ট টেবিলে, তখন আবার নামলো মুষলধারে বৃষ্টি। এটাই এই ডাইনিং হলটার ভিউ, রিসর্টের ডাইনিং হলেই বসে তখন আমরা। এই রিসর্টটার ফুল ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অ্যালং উইথ ফোন নাম্বার, ইচ্ছে হলে এখানে গিয়ে থাকতে পারো যদি বেলপাহাড়ি ভিজিট করো। ব্রেকফাস্ট সেরে কিন্তু আমরা বেরিয়ে পড়ব, আমাদের বেলপাহাড়ি ট্যুর কিন্তু টু ডেজ ওয়ান নাইটের। আমরা বেলপাহাড়ি থেকে যাব ঝিলিমিলি, কিন্তু ঝিলিমিলির রাস্তায় না গিয়ে আমরা গেলাম কাঁকড়াঝোড়ের রাস্তায়। জঙ্গল দেখার ইচ্ছে আমাদের দুজনেরই আছে, মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই জঙ্গল দেখতে ভালোবাসি, আর লং ড্রাইভ আমাদের খুব মানে একটা প্যাশন বলা যেতে পারে। সেই জন্যেই একটু ঘুরে আমরা কাঁকড়াঝোড় হয়ে ঝিলিমিলি যাব। কাঁকড়াঝোড়ের রাস্তায় কিন্তু বেশ কটি রিসর্টের দেখা পেলাম, ছোটোখাটো হলেও বেশ কয়েকটি পেলাম। কাঁকড়াঝোড়ের ওখানে পৌঁছে দেখলাম একটি কাঁকড়াঝোড় গেস্ট হাউস আছে, সামনে বেশ ভালো একটি জঙ্গলও পড়ে এই গেস্ট হাউসটার সামনে। তো এখানটা একটু ঘুরে আমরা চাকাডোবার উদ্দেশ্যে রওনা দিলাম। চাকাডোবা হয়ে ঝিলিমিলি যাব, সেই জন্য চাকাডোবার উদ্দেশ্যে রওনা দিলাম। চাকাডোবা যাওয়ার রাস্তাটা ভারী সুন্দর। এই চাকাডোবা যাওয়ার পথে আমরা বেশ কিছু মাটির বাড়িরও দেখা পেলাম, বেশ সুন্দরভাবে সাজানো বলা যেতে পারে বা বেশ কালারফুল, তাই ভাবলাম কটা ছবি তুলে রাখি। পৌঁছে গেছি চাকাডোবা মোড়ে, সেইখানে লেফট সাইডে চলে যাচ্ছে ঝিলিমিলি, আর রাইট সাইডে কিন্তু আমরা আবার চলে যেতে পারি বেলপাহাড়ি। আমরা ঝিলিমিলি রাস্তায় ঢুকে পড়েছি, এখান দিয়ে আমরা যাব তালবেড়িয়া ড্যাম। তালবেড়িয়া ড্যামটাও বিশাল একটা জলাশয়, শান্ত পরিবেশ, সময় কাটানোর জন্য পারফেক্ট। তালবেড়িয়া ড্যামে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ধরলাম মুকুটমণিপুরের রাস্তা। এই মুকুটমণিপুরের রাস্তা দিয়েই আমরা যাব সুতান। তালবেড়িয়া থেকেও কিন্তু সুতান যাওয়ার রাস্তা আছে, কিন্তু সেই রাস্তাটা খুব একটা ভালো নয় বলেই আমরা মুকুটমণিপুরের রাস্তা হয়ে সুতানের পথে চললাম। এটি হলো সুতান যাওয়ার রাস্তা। এই রাস্তাটাই যদি কেউ একবার যাও, এত ভালো লাগবে বলে বোঝানো যাবে না। এত সুন্দর রাস্তাটা, এত সুন্দর রাস্তার কোয়ালিটি নয়, জঙ্গলটাই সুন্দর। আসলে পৌঁছে গেছি সুতান
ইকো রিসর্টের কাছে। এই রিসর্টটি বহু পুরনো, এখানে মাওবাদীরা হামলা করে এই রিসর্টটিকে ডিস্ট্রয় করে ফেলেছিল। এখন ওটাকে রিনোভেট করা কিছুটা হয়েছে, তবে এখানে কেউ থাকে না। দুটি ওয়াচ টাওয়ার আছে, পুরনো ওয়াচ টাওয়ারটা বেশ উঁচু আর কি, হাইটটা অনেকটা। আর নতুন যে ওয়াচ টাওয়ারটি তৈরি হয়েছে সেটার হাইটটা বেশ কম। দেখো রুমগুলোর কি অবস্থা। যাই হোক, একদম মানব জনমানব শূন্য একটি জায়গা। পাশে একটি এরকম ছোট্ট পুকুর আছে, এখানে আগে কিন্তু বোটিংও হতো, এখন কোনো ব্যবস্থাই নেই। অ্যাজ এ হোল জায়গাটি সুন্দর সময় কাটানোর জন্য, শীতকালে গেলে পিকনিকও করা যেতে পারে এই রকম একটি ফাঁকা জায়গাতে। কিছুটা সময় সুতানে কাটিয়ে চললাম মুকুটমণিপুরের পথে। সুতান থেকে মুকুটমণিপুরের ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার্স। মুকুটমণিপুর আমাদের আইটিনারিতে ছিল না, কিন্তু যখন এত কাছে এসেছি তখন একবার ঘুরে যাই, এটাই ভেবে মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া। To stay in touch with Soma and her passion. See you all, my friends, and love you all. Bye.